আমার বিচার রে, আমার ছাগল হয়ে গেলো, আমার টেহা হয়ে গেলো। মেলাদিন কথা, তাই কি হয়েছে? বিচার দিবার কাছে আমি নিজের চোখে দেখে এলাম। সর্বনাশ, কষ্ট তুই যেকোনো বুদ্ধি তো ব্যবহার করেন না এখন। আমিও ভাবতেছি কি বুদ্ধি করেন যায়। ভাবেক সে কি বুদ্ধি করেন যায়। মেম্বার ভাই বেতা শুন না কেরা গো। ও জেরুল, তুমি আবার কি মনে করাইলা? এই যে দেখুন না, আরে ভুলার রাশিদুল দুই চাষা বেচতে মিলে আমার ছাগলটার কি অবস্থা করছে? ছাগলের আবার কি অবস্থা করলো? কি অবস্থা করলো মানে, দুই চাষা বেচতে মিলে আমার ছাগলটা রং করে নিজের করবার চাইছে। কি ছাগল রং করছে? শুনছি মানে ঘরে রং করে, ওয়ালে রং করে, ছাগলে যে রং করে তা তো কোনদিন শুনিনি কে। আচ্ছা যাই হোক, তুমি কি করবার চাবো কখন? এখন আমি দুই চাষা বেচতে নামে বিচার দিবার চাই। বিচার তাহলে করেন নাকবো? আচ্ছা বিচার নামে তাহলে 5,000 টাকা ফিজ দেন নাকবো। তাহলে কালকে বিচার দেখো, উপস্থিত থাকো। ঠিক আছে অবনি। রাজ সকল, আজকের বিচারের উদ্দেশ্য হয়েছে জেহরুল বাড়ির ছাগল আরিফুল আর রাশিদুল দুজনে মিলা রং করে নিজের করে নেওয়ার চেষ্টা করছে, এই উদ্দেশ্যে আজকের বিচারটা ডাকা হয়েছে। মেম্বার সাহেব, তাহলে চাষা বাস্তার মুখে থেকে কথাটা শোনা যাক। আচ্ছা আরিফুল, তুমি তো কছে ঘটনাটা কি হয়েছে? মেম্বার সাহেব, আমি ছাগল রং করাটা আছে কিন্তু এটার পাশে একটা ঘটনা আছে। কি ঘটনা কছে দেখি? তোর জেরি ছাগল বাজারে বেচবার চায়, তোর জেরি বেচবার না, তুই ছাগলটা রং করে দে, বাজারে বেচবার নেমু তোর জেরি দেখলে কম এটা মুসলিম গো ছাগল, এই জন্য আরিফুল ছাগলটা রং করে দিছে। মেম্বার সাহেব, আরিফুল আর রাশিদুল যা কইবেন সে সব মিছা কথা। জেরুল তুমি বহ, তোমার যেসম কবে তুমি হেসম কইবে। আচ্ছা আরিফুল, তুমি কসে ছাগলটা যে রং করলা, রং উঠা গেল কে? দাদা, ছাগল রং করবেন দিকে আমারে 500 টাকা দেওয়ার কথা আছে। তারপরে কি হলো? কিন্তু কইলো টাকা পরে দিনি, এজন্য আমি পার্লার কাজে দিয়া রং করে দিছি। বুঝলাম, কিন্তু জেহরুল বিচার দিল কে? বিশ্বাস না হলে জেরুল বলে ছাগলটা নিয়ে বের কর। জেরুল তুমি ছাগলটা নিয়ে আসো দেখি। মেম্বার ভাই, ছাগল তো আনা হারম না, ছাগল আনা হারবে না কে? চাষা চুরি করে নাই,
বিচার যে দিছে এটা মিশা বিচার দিছে তো। আচ্ছা তুমি চুপ থাকো, বিষয়টা আমি দেখতেছি। তো রাজ সকল সব কথা চাইলে যাইরা বোঝা গেল যে সব বলি জহিরুলের। চাষা বেচতে আরিফুল আর রাশিদুলের নামে যে অপবাদ দিছে যার জন্য জহিরুলরে 5,000 টাকা জরিমানা করাইলাম। বন্ধুরা কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আমাদের আজকের ভিডিওটা আমরা প্রথমে একটা ভিডিও করছিলাম আরিফুল ছাগলের সাথে যা করলো, মানে ওই ভিডিওটার পার্ট টু হিসেবে আজকের ভিডিওটা বানানো হয়েছে। তো যারা কিছু কিছু মানুষ আছে আজকের ভিডিওটা দেখে মূল কাহিনী বুঝতে পারবে না, তাদেরকে বলছি আপনারা আমাদের আগের যেটা ছাগলের ভিডিও আছিল, ছাগল রং করার যেটা ভিডিও আছিল, ওই ভিডিওটা দেখবেন। আশা করছি ওই ভিডিওটা দেখলে আপনারা এই ভিডিওটা খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো সকলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাকে অবশ্যই একটা করে শেয়ার করে দেবেন। আশা রাখলাম তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন।